হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর আজ আমরা কোনো কপির ব্যাপারে কথা বলবো না, কোন সিনেমা কেমন হয়েছে তার ব্যাপারেও কথা বলবো না। আজ আমরা কথা বলবো যে কে বা কারা হইচই আনলিমিটেড দেবের সিনেমাকে ফ্লপ করে দিতে চাইছে, বা যেটা তখন তৈরি হচ্ছিল তখন থেকেই সেটাকে আটকে দিতে চাইছে। সবার চেয়ে প্রথমে আপনাদের মনে আছে কিনা, হইচই আনলিমিটেড যখন অ্যানাউন্স হয়েছিল যে এই সিনেমাটা তৈরি হচ্ছে, তখন তার কাস্টিং ওয়াজ ভেরি ডিফারেন্ট। তখন তাতে ছিল মিমি আর প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা এর আগে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে তিনটে ছবি করেছে, কিন্তু শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, ইয়েস SVF, সেই হিরোইনদেরকে জোর করে ভয় দেখিয়ে তাদেরকে সেই সিনেমা থেকে সরে যেতে বলে এবং তারা সরে যায়, এবং বাকি অন্য হিরোইনদেরকেও স্ট্রিক্টলি বারণ করে দেয় যে দেবের ব্যানারে কাজ করা যাবে না। দেবকে তার জন্য বিপদেও পড়তে হয় এবং তার কিছু টাকা লসও হয়, কারণ কি ওই অ্যানাউন্সমেন্টের যে শুটিংটা সেটা করতে, একদিনে শুটিং করতে মিনিমাম 5-6 লাখ টাকা খরচা হয়, তো সেই টাকাটা তার ওয়েস্ট হয় এবং তাকে একটা বিপদের মুখ হয়ে পড়তে হয়। যাই হোক, তারপরে দেব সেই বাধা বিপত্তি কাটিয়ে আবার নতুন করে কাস্টিং করে সিনেমাটা নিজের মতো বানিয়েছে, খুব ভালো কথা। সেখানে দেবকে আটকাতে পারলো না। তারপরে যখন সিনেমা রিলিজের পালা এলো, তখন আবার কাটি করতে শুরু করলো SVF দেবের পিছনে। কিভাবে না, যত হল আছে ওয়েস্ট বেঙ্গলে, হাওড়া একটা সেন্টার, তারপর বারাসাত একটা সেন্টার, এরম করে করে বিভিন্ন এক একটা সেন্টার, যে কলকাতা একটা সেন্টার, প্রত্যেকটা সেন্টারে দেবকে সবার চেয়ে কম হল পেতে দিয়েছে, মানে হইচই আনলিমিটেড সবার চেয়ে কম হলে রিলিজ করছে, যেখানে ভিলেন, ব্যোমকেশ গোত্র আর এক যে ছিল রাজা অনেক বেশি হল পেয়েছে কম্পারিটিভলি। দ্বিতীয়ত, দেবকে এমন এমন কিছু হল দেওয়া হয়েছে যেগুলোর খুবই বাজে অবস্থা, যে কিছু কিছু সিঙ্গেল স্ক্রিন এমন থাকে যেটার খুবই খারাপ অবস্থা, যেখানে কেউ সিনেমা দেখতে যায় না বেশিরভাগ লোকে। আর ভালো ভালো হলে কি চলছে, এক যে ছিল রাজা, ব্যোমকেশ, ভিলেন, এইসব। মাল্টিপ্লেক্সে হইচই আনলিমিটেড কে ভুলভাল টাইমিং এ শো দেওয়া হয়েছে, যাতে মাল্টিপ্লেক্সেও লোকের দেখতে না আসে, সকালের দিকের বেশিরভাগ শো দেওয়া হয়েছে। এবার যে ভালো ভালো সিঙ্গেল স্ক্রিন গুলো আছে সেখানে যে হইচই আনলিমিটেড চলছে, যেখানে দর্শক আসে, যেখানে টিকিটের দাম 60-70-80 এরম, আর যেখানে দর্শক আসে সেই সব হলেও হইচই আনলিমিটেড এর সঙ্গে সঙ্গে বাকি সিনেমাগুলোও চলছে, মানে এক যে ছিল রাজা, ব্যোমকেশ এবং ভিলেন এইগুলোও চলছে। তো ইচ্ছে করে হইচই আনলিমিটেড কে সেখানে নাম্বার অফ শোজ কম দেওয়া হচ্ছে, মানে আমি যে হলে দেখেছি সেখানে, আমি পার্সোনালি আপনার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, মিত্রা সিনেমা হলে টোটাল 5টা শো চলছে, তার মধ্যে দুটো চলছে এক যে ছিল রাজা, দুটো চলছে ব্যোমকেশ গোত্র, আর একটাতে চলছে মাত্র হইচই আনলিমিটেড, তাও তার শো টাইমিংটা হচ্ছে দুপুরের দিকে। মানুষ বেশিরভাগ সিনেমা দেখে সন্ধ্যের দিকে বা পুজোর সময়, নাইট শোতে প্রচুর ভিড় হয়, সেই সব সময় ব্যোমকেশ গোত্র ও এক যে ছিল রাজাকে দেওয়া হয়েছে। এইগুলোর সবের পিছনেই হাত রয়েছে ভেঙ্কটেশ ফিল্মসে। কেন, কিভাবে, কারণ ভেঙ্কটেশ ফিল্মস নিজে ডিস্ট্রিবিউশন করে এসছে এবং তাদের বহু দিন ধরে তারা ডিস্ট্রিবিউশন আর প্রোডাকশন যেহেতু দুটোই করছে, তাই তাদের মার্কেটে অনেক চেনাশোনা আছে এবং তাদের নাম্বার অফ সিনেমা বেশি আসে পুরো বছরে। তাই তারা হল ওনারদেরকে ভয় দেখায় যে দেবের হইচই আনলিমিটেড চালাতে দিবি, চলতে দিবি না, মানে তারা ভয় দেখিয়ে সেই শোটাকে চলতে দিচ্ছে না। একটা সিনেমা হইচই আনলিমিটেড কেমন হয়েছে সেটা ডিসাইড করবে ভেঙ্কটেশ ফিল্মস, নাকি আমরা, না আমি, আপনি, আমাদের মতো সাধারণ লোকেরা? আমি নিজে দেবের ফ্যান নই, একবারেই নই, আমি জিতেরও ফ্যান নই, আমি ভালো সিনেমার ফ্যান, ঠিক আছে। আমার হইচই আনলিমিটেড খুব একটা ভালো লাগেনি, আমি সিনেমাটা দেখেছি কিন্তু আমার ভালো লাগেনি, আমি রিভিউতেও বলেছি সেই কথা, কিন্তু আমার সিনেমাটা ভালো লাগা কি না লাগা সেটা কিসের উপর ডিপেন্ড করছে, আমি সিনেমাটা দেখলাম আমার কেমন লাগলো তার উপর ডিপেন্ড করছে। কিন্তু আমাকে যাতে দেখার সুযোগই না দেয়, মানে আমার যদি দেখার সুযোগ, আমার বাড়ির আশেপাশে হলে যদি সিনেমাটা নাই থাকে তাহলে আমি দেখবো কোথায়, তাহলে তো আমি আগে থেকে মানে দেখলামই না, তাহলে ভালো খারাপের কথা তো পরে আসছে, মানে ইচ্ছে করে এই জিনিসটা করা হচ্ছে। আর এটা আপনারা ভাববেন না যে এটা খালি দেবের হইচই আনলিমিটেড এর সাথে হচ্ছে, এটা যখন জিতে সিনেমা আসে তখনও ভেঙ্কটেশ ফিল্মস একই জিনিস করে, যখন শিবপ্রসাদ নন্দী তার উইন্ডোজ প্রোডাকশন থেকে কোন সিনেমা আসে তখনও ভেঙ্কটেশ ফিল্মস একই জিনিস করে। ভেঙ্কটেশ ফিল্মস একসময় একা রাজত্ব করেছে, একা প্রোডাকশন করেছে, তাই তারা অন্য সিনেমাকে চলতেই দেয় না, আর অন্য কোন হিরো যদি সেই ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানার থেকে বেরিয়েছে, নিজের প্রোডাকশন খোলে, সিনেমা করতে চায়, ভালো ভালো সিনেমা করতে চায়, তাকে সেটা তাদের উপরই রাখ, তাদেরকে কাঠি করা প্রথম থেকে শুরু করে দেয়, সে দেব হোক, জিত হোক, তারা আমাদের সামনে লাইভ এক্সাম্পল। তো এর সলিউশনটা কি, কে পারে এই জিনিসটাকে আটকাতে, দেবজিৎ নিজেরা? না, পারি হচ্ছে আমি, আপনি, আমাদের মতো সাধারণ লোকেরা, কেন কি জনতা জনার্দন, পাবলিক ইজ দ্য বস, পাবলিক রাতারাতি লোককে স্টার বানাতে পারে, পাবলিক রাতারাতি লোকের কেরিয়ার শেষ করতে পারে।
তো আমি আপনাদেরকে যেটা আমার মনে হয়েছে এই জিনিসটা বলার, আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, কিছু দর্শক আছে, তাই আপনাদের কাছে আমি এই মেসেজটা পৌঁছে দিচ্ছি। আপনারা এই জিনিসটাকে আরো স্প্রেড করুন, লোকের কাছে পৌঁছে দিন এই কথাটাকে। নট নেসেসারিলি কি আমার ভিডিওটাকে শেয়ার করলেই সেটা হবে, আমার ভিডিওটা শেয়ার করেও হতে পারে, আপনি নিজের ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে লোকের কাছে এই কথাটা পৌঁছে দিন। কি করতে হবে জিনিসটা খুব সিম্পল, আপনারা প্রত্যেকে একবার করে অ্যাটলিস্ট গিয়ে হইচই আনলিমিটেড দেখুন। তো যদি হলে ফুটফল বেড়ে যায়, অডিয়েন্সের যাওয়া মানে বেড়ে যায়, তাহলে হলের মালিকরা বাধ্য হবে হইচই আনলিমিটেড শো বাড়াতে। তখন ভেঙ্কটেশ তাদেরকে জোর দিয়ে থামাতে পারবে না, কারণ কি সে বলবে যে স্যার এই শোতে বেশি লোক আসছে, অন্যতে আসছে না, কি করবো, এটা আমাকে বাড়াতে হবে এই সিনেমাটা। সেইটা করেই একমাত্র এই জিনিসটাকে আটকানো যায়। খালি দেবের ফ্যানেরাই যদি গিয়ে হইচই আনলিমিটেড দেখে, আমি যেদিনকে সিনেমা হলে গিয়েছিলাম তো দেখছিলাম দেব ফ্যান ক্লাব থেকেই বেশিরভাগ লোক এসেছিল, কিছু ফার্স্ট ডে ছিল, তাও কিছু জায়গা খালি ছিল। তো যারা জিৎ ফ্যান বা যারা অন্য কোন হিরোর ফ্যান বা যারা ভিন্ন ধারার বাংলা ছবি দেখতে পছন্দ করেন, কমার্শিয়াল বাংলা সিনেমা দেখেন না, তাদেরকেও রিকোয়েস্ট করবো কি আপনারা হলে গিয়ে দেখুন। কারণ কি একবার করে যদি আপনারা প্রত্যেকে দেখেন, তাহলে যদি এবারে দেবের সিনেমাটা চলে যায়, মানে আমার ভালো লাগেনি দশ জনের, অন্য দশ জনের তো ভালো লাগতেই পারে না। তো সেই জন্যই বলছি যে আপনারা প্রত্যেকে জিৎ ফ্যান, দেব ফ্যানরা তো যাচ্ছে, জিৎ ফ্যানরা যান, যারা অন্য রকমের বাংলা সিনেমা দেখে তারাও একবার করে গিয়ে দেখুন, অতটাও সিনেমাটা খারাপ নয়। একটা বলিউডের যে গোলমাল হয় তার তো কোনো লজিক থাকে না, সেরকম হয়েছে আনলিমিটেড কোনো লজিক নেই, জাস্ট এন্টারটেনমেন্ট আছে। তো আপনারা গিয়ে দেখে আসুন ফ্যামিলির সাথে, পুজোর সময় তো লোকে আনন্দ হাসতেই তো চায়, তো সেটা আপনারা দেখে আসুন। এবং এইটা করলেই একমাত্র শো বাড়বে এবং ভেঙ্কটেশ ফিল্মস শিক্ষা পাবে। এটা ভেঙ্কটেশ ফিল্মসকে শিক্ষা দেওয়া, আর ভেঙ্কটেশ ফিল্মসকে খালি শিক্ষা দেওয়া না, এটা বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখা। কেন কি এরা নিজেদের মধ্যে লড়াই করে এমন অবস্থা করবে যে জিনিসটা খালি বেঙ্গলের মধ্যেই রয়ে যাবে। আজকে একটা হিন্দি সিনেমা হয়, একটা মারাঠি সিনেমা হয়, এত ব্যবসা করে, পুরো ইন্ডিয়া বেসড ব্যবসা করে, কেন? কেন কি ওদের ইন্ডাস্ট্রি গ্রো করছে। আমাদেরটা নিজেদের মধ্যে লড়াই করে নিজেদের মধ্যেই একটা ছোট ইন্ডাস্ট্রি হয়ে রয়ে আছে, বাড়ছে না মার্কেটটা, ভেঙ্কটেশ বাড়তে দিচ্ছে না মার্কেটটাকে। তো এইটা আমার মনে হয়েছে যে প্রত্যেকে, জিৎ ফ্যান্স, দেব ফ্যান্স, যারা বাংলা সিনেমার ফ্যান্স, যারা বাংলা সিনেমার ফ্যান, পার্টিকুলার কোন হিরোর কথা বলছি না, বাংলা সিনেমার ফ্যান, তারা প্রত্যেকে একবার করে সিনেমাটা দেখুন, এটাই একমাত্র সলিউশন। দ্যাট ওয়াজ ইট গাইস। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলেছি, তাহলে ভিডিওটাকে লাইক দেবেন, শেয়ার করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন। আর যদি মনে হয় যে আমি সিনেমাকে ভালোবাসি এবং এটা বাংলা সিনেমার ফরে করছি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর পাশে একটা বেল বাটন আছে ওটাকে টিপে দেবেন, যাতে আপনি নোটিফিকেশন পেতে পারেন যে এরপরে আমি কোন ভিডিও বানাচ্ছি, কি করছি। এবং বাংলা সিনেমার ব্যাপারে বহুত ইনফরমেশন আমার চ্যানেলে আছে, সেগুলো আপনারা গিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে আশা করি। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, পরের এপিসোডে দেখা হবে, পুজোয় আনন্দ করুন আর বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করে যান। থ্যাংক ইউ, বাই বাই।